প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্যের প্রস্তাবে নূরের আপত্তি। 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব করা হয়, কিন্তু এতে আপত্তি জানান ডাকসুর সহসভাপতি ভিপি নুরুল হক নূর ও সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। আজ শনিবার ডাকসুর সভাকক্ষে বেলা 11টায় শুরু হয়ে দুপুর 1:30 পর্যন্ত চলে এই কার্যকরী সভা। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় 28 বছর পর ডাকসু নির্বাচন হওয়ায় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার দাবি জানান সাধারণ সম্পাদক জিএস গোলাম রাব্বানি। এই দাবির বিরোধিতা করে ডাকসুর ভিপি নুরুল হক নূর বলেন, যেহেতু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ এবং বিভিন্ন সংগঠনের নেতারা নির্বাচন বর্জন করেছেন, সেহেতু এরকম প্রশ্নবিদ্ধ নির্বাচনে প্রধানমন্ত্রীকে সদস্য করার জন্য আপত্তি জানায়। সভায় পুনরায় ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে নূর বলেন, যদি পুনরায় নির্বাচন হয় এবং সেই নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার ব্যাপারে প্রস্তাব দেওয়া যাবে। সভায় গেস্ট রুম ও গণরুম বন্ধ করার ব্যাপারেও কথা বলেন ভিপি নূর। এছাড়া একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ছত্রছাওয়াই হলে উঠার বিরোধিতাও করেন তিনি, তবে এসব ব্যাপারে কথা বলেনি ছাত্রলীগ। সভায় ক্যাম্পাসে রিক্সা ও সাইকেলের জন্য আলাদা লেন করার দাবি জানানো হয়। এছাড়া নির্দিষ্ট রিক্সা ভাড়ার ব্যবস্থা করা ও যান চলাচল নিয়ন্ত্রণের ব্যাপারেও আলোচনা হয়। এসব ব্যাপারে উপস্থিত সবাই একমত প্রকাশ করেন। কার্যকরী সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, এই কার্যকরী সভায় প্রতিনিধিদের মধ্যে গণতন্ত্রের চর্চা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এটি গণতন্ত্রের একটি শুভ সূচনা। প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবের ব্যাপারে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার ব্যাপারে আলোচনা হয়েছে, তবে পরের কার্যকরী সভায় আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। এদিকে আজ ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছে। এ ব্যাপারে ঢাবি উপাচার্য বলেন, এটাও গণতান্ত্রিক একটি চর্চা, সবাই স্বাধীনভাবে মতামত জানাবে, এটাই স্বাভাবিক। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।